রাজ্যে উন্নয়ন আর শান্তির পক্ষে ভোট দিয়ে পুনরায় বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করলেন ত্রিপুরার মানুষ। 23 বিধানসভা নির্বাচনে প্রবল গেরুয়া ঝড়ে বৃহস্পতিবার প্লাবিত হয়ে গেল গোটা রাজ্য। বৃহস্পতিবার নির্বাচনের প্রাপ্ত ফলাফলে কাঙ্ক্ষিত আসন জিতে একক বৃহত্তম দল হিসাবে রাজ্যের টানা দ্বিতীয়বারের মতো পুনরায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। 2018 সালে যে পরিবর্তনের লক্ষ্যে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল, রাজ্যবাসীর সেই বৃত্তকেই সম্পূর্ণ করে 23 নির্বাচনে বিজেপির এই বিপুল জয় প্রমাণ করল উন্নয়ন আর শান্তি এবং সমৃদ্ধ নতুন ত্রিপুরা তৈরি করবার জন্য ভারতীয় জনতা পার্টির উপরে রয়েছে মানুষের আস্থা আর বিশ্বাস। বিজেপির জয়ের রথের চাকা বন্ধ করবার জন্য এবার নির্বাচনে প্রাণপণ চেষ্টা করেছে বিরোধী শিবির। সমস্ত আদর্শ আর নীতি বিসর্জন দিয়ে নির্বাচনের আগে এক মঞ্চে হাত মেলান সুদীপ বর্মন আর জিতেন্দ্র চৌধুরী। তৈরি হয় রাজ্যে প্রথমবারের মতো বাম কংগ্রেস জোট। তবে বৃহস্পতিবার বিজেপিকে এই বিপুল জয় উপহার দিয়ে রাজ্যের মানুষ সুদীপ বর্মন আর জিতেন্দ্র চৌধুরীকে বুঝিয়ে দিলেন নীতিহীনতার সুবিধাবাদী রাজনীতি এই নতুন ত্রিপুরায় অচল পয়সা। বিজেপি যে বিজয়ী হয়ে এই সংখ্যার আসন পেতে পারে তার আভাস নির্বাচনী সমীক্ষার আগেই দিয়েছিল রাজ্যের 60টি সংবাদ মাধ্যমের সম্মিলিত প্রয়াস কুরুক্ষেত্র মাধ্যমে। বিজেপির এই নিরঙ্কুশ জয় প্রমাণ করেছে রাজ্যের সংবাদ জগতের ধ্যান ধারণা নির্বাচনী সমীক্ষার ক্ষেত্রে কতটা শক্তিশালী আর অকাট্য। আগামী দিনে রাজ্যের সংবাদ মাধ্যমের ক্ষেত্রে এক নতুন মাইল ফলক এই কুরুক্ষেত্র অনুষ্ঠান। বৃহস্পতিবার গণনা শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে পোস্টাল ব্যালট এবং ইভিএম মেশিনের গণনায় একের পর এক কেন্দ্রে এগিয়ে যেতে থাকেন বিজেপি প্রার্থীরা। তীব্রা মথা নতুন শক্তি হিসেবে কিছু কিছু কেন্দ্রে বিজেপির রথকে আটকাবার চেষ্টা করলেও দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড গণনার পরে স্পষ্ট হয়ে যায় জয়ের মালা নিয়ে সারা রাজ্যের মানুষ বিজেপিকে বরণ করবার জন্য সম্পূর্ণ তৈরি। মুখ্যমন্ত্রী মানিক সাহা, সুশান্ত চৌধুরী এবং রতনলাল নাথের মতো প্রতিষ্ঠিত বিজেপি ফিগারদের জয় যদি এই দলের সামগ্রিক বিজয়ের পৃষ্ঠভূমিকে প্রস্তুত করে, তবে অন্যদিকে টিঙ্কু রায়, অভিষেক দেবরা এবং সুধাংশু দাসের মতো তরুণ তুর্কি প্রার্থীদের জয় সেই বিজয়ের ময়দানকে আরো প্রসারিত করে নিশ্চিত তেজে ত্রিপুরার রাজ্যপাট দখল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত নরেন্দ্র মোদীর মার্গদর্শনে চলা বিজেপি দল। দলের এই ঐতিহাসিক বিজয় সুনিশ্চিত করতে বিজেপির মহিলা প্রার্থীদের অবদানও কম নয়। জয় পেয়েছেন অন্তরা সরকার দেব এবং মলিনা দেবনাথের মতো আগামী নতুন বিজেপি ঝড়ের ঝোড় প্রার্থীরা। সুদীপ বর্মনের সঙ্গে হাত মিলিয়ে সিপিআইএম এর শিবির গণনার শুরুতে উমাকান্ত একাডেমির সামনে খানিকটা হম্বিতম্বি করলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গেই যখন একের পর এক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীদের বিপুল ব্যবধানে এগিয়ে আসার খবর আসতে থাকে, সেই উৎসাহী বাম কংগ্রেস ভিড় ততই পাতলা হতে শুরু করে। বেলা 12টার পর থেকে আগরতলার রাজপথে শুরু হয়ে যায় আগাম গেরুয়া হোলির উৎসব। অক্লান্ত পরিশ্রমী বিজেপি কর্মীরা গেরুয়া আবিরে আর মিষ্টি মুখের মাধ্যমে একে অপরকে আলিঙ্গ জড়িয়ে ধরেন। একের পর এক আসতে থাকে বিজেপির জয়ী প্রার্থীদের প্রতিক্রিয়া। কি প্রতিক্রিয়া? নির্বাচনের আগে যা বলেছি এখনও তাই বলছি। নির্বাচনের আগে বলেছিলাম গতবার থেকে মার্জিন বাড়বে, বেড়েছে। গতবার 5,000 ভোটের ব্যবধান ছিল, এবার 7,000-এর উপরে ব্যবধান হয়েছে। সুতরাং যেরকম আমি প্রত্যাশা করেছি এর থেকে একটু কম ভোট পেয়েছি। আরও মিনিমাম 1,500 ভোট আমার বেশি যোগ হওয়া উচিত ছিল, সময়ের অভাবে এটা করতে পারিনি। তো যারা বিরোধী দলে ছিল তাদেরকেও আমি অভিনন্দন জানাবো, তারাও ভালোভাবে ইলেকশন করেছে, তাদের যা ভোট পাওয়ার দরকার তা পেয়েছে। কিন্তু এখানেও তো ভোট আছে, সুতরাং ভোট হওয়ার আগ পর্যন্ত আমরা যার যার রাজনৈতিক দল, ভোট হওয়ার পরে জনপ্রতিনিধি। সুতরাং ওখানে আর কোনো প্রশ্ন নেই, এখন ওইখানকার 43,000 মানুষের ভোটারের জনপ্রতিনিধি আমি। সুতরাং এক্ষেত্রে কোনো রকম আমাদের মধ্যে বিভেদ থাকা উচিত না। রাজ্যবাসীকে, এলাকাবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমি তো জানি না আপনারা বাইরে আছেন, আপনারা খবর পাচ্ছেন সারা রাজ্যে কী হচ্ছে। বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, প্রায় 30-40 সিটে এগিয়ে রয়েছে। মানে বিজেপি সরকার গড়তে যাচ্ছে,
এটা কি ডাউট আছে নাকি? না, অলমোস্ট কনফার্ম। এটা সুতরাং আগেও বলেছি, মানুষ উন্নয়ন উন্নয়নের উন্নয়নকে দেখে ভোট দেয়। একটা হলো সমষ্টিগত উন্নয়ন, আরেকটা হলো মৌলিক অধিকারগত উন্নয়ন। এই প্রথম ত্রিপুরাতে মৌলিক অধিকারের মানুষের যে দাবি, এটা যেমন পূরণ হয়েছে, সাথে সাথে সার্বিক উন্নয়ন হয়েছে। অর্থ সামাজিক যেমন উন্নয়ন হয়েছে, সাথে সাথে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। এই জন্যই মানুষ, গ্রামের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে। সুতরাং এটা দেখেছেন গেলে আর সম্পূর্ণভাবে কিছু বলা যাবে না। তো আমরা সরকার করবো, এই রাজ্যের বিজেপি দ্বিতীয় সরকার হবে, এটা সময়ের অপেক্ষা। আপনার জয় সম্পর্কে একটু, ইভিএম এর কাউন্টিং শেষ হয়েছে, প্রায় 5,500 ভোটের ব্যবধানে আমি এগিয়ে রয়েছি। পোস্টাল কাউন্টিং চলছে, আশা করব সেটা 6,000 এর উপর মার্জিন হবে। অনেকে বলছিল যে আপনার এবার কঠিন লড়াই। দেখুন, গণতন্ত্রে ধারক বাহক হচ্ছে জনগণ, মানুষই শেষ কথা বলে। মানুষের পাশে থেকে কাজ করেছি 5 বছর, মানুষ তার প্রতিদান দিয়েছে, মূল্যায়ন করেছে। আমি মজলিশপুরের জনগণের কাছে নতজানু হয়ে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আগামী দিনে এটাও প্রতিজ্ঞা করছি যে যতদিন আমি বাঁচবো বা যতদিন আমি রাজনীতির ময়দানে থাকবো, এলাকার মানুষের জন্য কাজ করে যাব। কে কী কথা বললো না বললো তাতে কিছু আসে যায় না। অনেক ষড়যন্ত্র হয়েছে আমাকে হারানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে হারাতেই হবে যে কোনো মূল্যে। তো এটা মানুষই শেষ ষড়যন্ত্র করলো, যারা করেছে তারা আপনারা বের করুন। আপনারা তো সাংবাদিক, দেখুন এটা তো আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে আমি এখান থেকে জয়ী হব, কিন্তু ভোটার একটু কমেছে ঠিকই, কিন্তু জয়ী তো আমি আগে বলেছিলাম, এখন বলছি যে জয় আমার হবে এবং হয়েছে। এই কেন্দ্র তো যার নামে মানে প্রচলিত ছিল, তো ওনার আশীর্বাদ রয়েছে? কার কথা বলছেন আপনি? দিলীপ সরকার, হ্যাঁ, আমার বড় ভাই, উনি প্রয়াত হয়েছেন, ওনার আশীর্বাদ তো অবশ্যই রয়েছে, না হলে তো আমি এখানে আজকে থাকতামই না। জনগণকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ভারতীয় জনতা পার্টি সরকারের উপর পূর্ণ বিশ্বাস রাখার জন্য, এবং যারা দুষ্ট চক্রান্তকারী অশুভ শক্তি তাদেরকে রাজ্যের মানুষ জবাব দিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির একা সরকার, ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বার সরকার গঠন হয়েছে, তার সাথে সাথে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি হয়ে গেছে। মানুষের সাথে আরও বেশি করে কীভাবে কাজ করবো সেটা সবচেয়ে বড় বিষয়, এবং কার্যকর্তাদেরকে বলবো জনসাধারণকে সঙ্গে করে নিয়ে বিজয় উৎসব মানানোর জন্য। যারা আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করলো এবং যারা ভোট দেয়নি তাদের জন্য কী বলবেন? না, আমি প্রত্যেকটা মানুষকে, আমরা মনে করি প্রত্যেকটা মানুষের আশীর্বাদ রয়েছে, সহযোগিতা রয়েছে। প্রত্যেকটা মানুষ আশীর্বাদ করেছে বলেই আজকে গণতন্ত্রের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে, অপশক্তির পরাজয় হয়েছে। এবং এটাই আমরা বলতাম, মানুষ ওই জনগণই শেষ কথা বলবে, এবং সেটা আমাদের বিশ্বাস ছিল। কল্যাণপুরবাসী আবার ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দেবে কল্যাণপুরের, কারণ কল্যাণপুর সেটা শুধু মুখের বক্তব্য নয়, কাজের নিরিখে মানুষ সেখানটায়, শান্তির নিরিখে, গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানটায় ভারতীয় জনতা পার্টিকে সেখানে জয়যুক্ত করেছে। নমস্কার, এই জয় তো আমাদের প্রত্যাশিতই ছিল যে আমরা জিতব, রাজ্যে বিজেপির দ্বিতীয় গভর্নমেন্ট হবে। এখন পর্যন্ত যতটুকু দেখলাম যে আমাদের অ্যাকসেপশন ছিল যে 40টা সিট পাবে, তো 35টা অলরেডি ক্রস করে ফেলেছে। তো সেই হিসাবে আমাদের পুষ্পান্ন বাগবাসা আমাদের জয় হয়েছে, এটা প্রত্যাশিত জয়। আমাদের কার্যকর্তারা রাত দিন জেগে মানে দারুণভাবে পরিশ্রম করেছে। আমি বাগবাসার গণদেবতাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। মূলত আপনারা জানেন, কারণ 6 মাস আগে থেকে বিভিন্ন প্রকার বিভ্রান্তি প্ররোচনাকে অমরপুরের মানুষ দূরে সরিয়ে রেখে সত্য এবং নিষ্ঠার সঙ্গে নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা, সেটা এবার ভোট বক্সে প্রতিফলিত হয়েছে। উন্নয়ন, শান্তি এবং সম্প্রীতির এই ভোট এবার প্রতিফলিত। তার জন্য আমি বিশেষভাবে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মকর্তা নিষ্ঠাবান, তাদের অক্লান্ত পরিশ্রম এবং বিশেষভাবে যারা ভোটার তাদের প্রতি আমি
বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির এই ঐতিহাসিক সন্ধিক্ষণকে সরাসরি সম্প্রচার করার জন্য তখন উমাকান্ত স্কুলের মাঠের সামনে হাজির রাজ্যের সংবাদ মাধ্যমের নিপুণ সাংবাদিক মহল। ক্যামেরার ফ্ল্যাশ আর বুমের মধ্য দিয়ে বিজেপির রাজনৈতিক বিজয়ের মিনিট টু মিনিট আপডেট দিতে থাকেন তারা। গণনা প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনী কমিশনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে উচ্চপদস্থ আরক্ষাকর্তা এবং নির্বাচনী আধিকারিকরা টহল দিতে থাকেন সমগ্র এলাকায়। প্রমুলগেটেড সেকশন 144 উইথ এক্সেম্পশনস, জেসে হমনে কাউন্টিং সেন্টারকে বাহার ছোটে ছোটে এরিয়া মে পলিটিক্যাল পার্টি গ্যাদারিং অ্যালাউ কি হ্যায়, এক্সাম চালু হ্যায়, এসেনশিয়াল সার্ভিসেস হ্যায়, আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি তরফ সে ডিপুটেড সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস কে সাথ हमारे स्टेट पुलिस TSR सभी पुलिस अधिकारी, जबकि हमारे रिटर्निंग ऑफिसर ऑब्जर्वर काउंटिंग कर रहे हैं, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और SP केवल आज लॉ एंड ऑर्डर के ऊपर ध्यान दे रहे हैं और हमारी बारीकी से नज़र है। और जैसे हमने मिशन जीरो पोल वायलेंस स्टेट में लॉन्च किया था, आज तक जैसे राज्य में शांतता प्रस्थापित है, उसी तरीके से आज काउंटिंग के दौरान और काउंटिंग उपरांत भी शांतता বনি রেগি এ মুঝে পূর্ণ বিশ্বাস। বিজেপির জোট সঙ্গী IPFT-র আসন সংখ্যা গতবারের চেয়ে কম হলেও একবারে খালি যায়নি তাদের ঝুলি। জয় পেয়েছেন দলের তরুণ প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। অন্যদিকে এককালে শক্তিশালী দুর্গে একের পর এক আসন হারিয়ে CPIM দলের বরিষ্ঠ নেতৃত্ব তখন সম্মুখ উপলব্ধি করতে পারছেন ত্রিপুরার লাল শক্তি আগামী বহু বছরের জন্য অস্ত যাচ্ছে তাদের চোখের সামনে। রাজ্যে গণতন্ত্র নেই বলে যে সুদীপ বর্মণ অবিরত চিৎকার করতেন, বিজেপির এই বিপুল জয়ের আগামী দিনে তার এবং জিতেন্দ্র চৌধুরীর বহু নির্ঘুম রাত্রি হিসেব নিকেশ করতেই কেটে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিরোধী শক্তির এই সমস্ত চক্রান্ত রাজনৈতিক পয়তারার জাল প্রবলভাবে ছিন্ন করে গোমতী পাড়ের এই রাজ্যে বিজেপির টানা দ্বিতীয় বিজয় নিশ্চিতভাবে প্রমাণ করেছে উন্নয়নমুখী রাজনীতির যে স্বর্ণিম অধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশে চলছে, তাতে সমস্ত হৃদয় দিয়ে যোগ দিয়েছেন ত্রিপুরার মানুষ। ত্রিপুরার গ্রাম পাহাড় তাই আজ গৈরিক রঙে নতুন করে সেজে আছে। আগামী ত্রিপুরার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে, যা আগামী 5 বছরকে আরও উজ্জ্বল বর্ণিল করে বিজেপিকে অধিক থেকে অধিক শক্তিশালী করবে। অন্যদিকে বাম কংগ্রেসের এই চূড়ান্ত ব্যর্থতা অকাট্য প্রমাণ বিজেপির বিকল্প শক্তি দেশে আজ দ্বিতীয় কেউ নেই। মোদী হে তো সব মুমকিন হ্যায়। ব্যুরো রিপোর্ট, RE News।